এক কথায়, শিক্ষক আর ছাত্রের সম্পর্ক পিতা আর সন্তানের মতো। কিসের মতো? পিতা আর সন্তানের মতো। শিক্ষক এক, ইমাম শাফির বিখ্যাত কবিতা, মানে ইসলামের চারটা স্কুল অফ থট, এর অন্যতম শ্রেষ্ঠ মাজহাব শাফিঈ মাজহাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ, তিনি বলেছেন যে একটা বর্ণ আমাকে শিকালো, সারাটা জীবন সে আমাকে গুলাম করে রাখার অধিকার রাখলো। কোন সুবহান, আমাদের সাবকন্টিনেন্টে আমরা ইমাম আবু হানিফার মাজহাবের অনুসরণ করি, হানাফি মাজহাব। আবু হানিফা নুমান ইবনে সাবিত, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি কুকুর কখন প্রাপ্ত বয়স্ক হয়, কুকুর কখন প্রাপ্ত বয়স্ক হয় জানতেন না। একজন জুতা সেলাই করে, নাম কি কয়? মুচি। মুচিকে প্রশ্ন করেছিলেন, কুকুর কখন প্রাপ্ত বয়স্ক? মুচি বলেছিল, যখন দেখবা কুকুর ছানা একটা পা উঠাইয়া পেশাব করে, তখন বুঝবা সে কি পালে। যতদিন ওই মুচিকে ইমামে আজম নুমান ইবনে সাবিত, যিনি তাবেঈ, দেখেছেন, ওই রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন, মুচি পথ অতিক্রম করেছে, তারপরে গিয়েছেন। কাপড়ের ব্যবসা ছিল তার, মানে দরিদ্র ছিলেন, মুক্তাদি ছিলেন ইমাম, কিন্তু তিনি মুচির কাছ থেকে শিখেছেন, মুচিকে দেখলে দাঁড়িয়ে যেতেন। তাই শিক্ষক পিতামাতার মতো। মা বাবা কেবল জন্ম দেয়, আসল মানুষ করে গড়ে তুলে শিক্ষক। তাই শিক্ষক আর ছাত্রের সম্পর্ক হল পিতা পুত্রের মতো, পিতা সন্তানের।